রহস্যঘেরা চাঞ্চল্যকর রাবেয়া হত্যা মামলার তদন্ত শেষে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পূর্বশত্রুতার জের ধরে গভীর রাতে সিট কেটে ঘরে ঢুকে পূর্বপরিকল্পিতভাবে 53 বছর বয়সী রাবেয়া খাতুনকে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েও এই নারীকে ধর্ষণ করে তারা। আর এই ক্লুলেস হত্যা মামলার আসল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নরসিংদী। বুধবার সকালে নরসিংদী পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান। ঘটনাটি ঘটেছে 2023 সালের 24 ডিসেম্বর রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুনের ঘরে। তিনি বলেন, এ হত্যাকাণ্ডে অংশ নেয় একই উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ সুমন, বাহেরচর এলাকার বকুল মিয়ার ছেলে জীবন ও আব্দুর রহিমের ছেলে স্বপন সহ তাদের সহযোগীরা। তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যম অবলম্বনে দীর্ঘ সময় ধরে তদন্ত শেষে প্রমাণ মিলে এই ঘটনায় জড়িত হত্যাকারীদের। তারা হচ্ছে সুমন, জীবন ও স্বপন। পরে তাদেরকে 26 অক্টোবর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। প্রাথমিকভাবে আদালতে 164 ধারায় জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে হত্যাকারীরা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।